বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য সহোদিত সহদিত পুষ্পবন্ত চিত্র সন্ধ্যমদৌ বিশ্বভরজর যুগ যুগধর্ম পাল বন্দে জগত প্রিয় করুণাবোতার নমো নেত্রায় বেণুবাদ্য রাধা রাধাধোর সুধা পান শালিনে বনমে নমো গোবিন্দ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবা ইতি না বিষ্ণু বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত বনমিতি প্রথমে আমি রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্য বর্গের চরণে কোটি কুটি দণ্ডবত প্রণাম আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম আমরা শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতা মধ্যলীলার দ্বিতীয় খণ্ডের ষষ্ঠদশ পরিচ্ছেদ সেটা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টা সেটা আজ আজ আমরা আজকে নতুন করে আরম্ভ করছি আজকে আমরা আমরা তার রস আস্বাদন করব আমি যাতে শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে কীর্তন করতে পারি তারা আমাকে আশীর্বাদ করবেন প্রভাতর সময়ে শচিরাঙিনার মাঝে গোরচ নাচি আবে হিরে প্রভাত শচীর আঙিনা তাই মধুরে মধুর পুষ্পচন্দনে শুভিত অঙ্গনে শুধু লীলার মাধুর্য বৃন্দাবন লীলার পর চৈতন্য লীলায় মানব জাতির ভাব সমুদ্র আরও একবার উত্তাল হলো ব্রজ ব্রজভূমির পর নব বৃন্দাবন নবদ্বীপ ধাম ধন্য হলো হ্যাঁ গৌরহরির লীলার মাধুর মাধুর্যে হ্যাঁ সেই প্রভুর নিত্য নতুন লীলার প্রকাশ তো সেখানেই হ্যাঁ আবির্ভাবের কাল থেকেই শুরু হলো অনন্য অনন্য অনেক অনেক নীলাবরণ হ্যাঁ বৈবৈত মন্য়ন্তরের অষ্টাবিংশতি চতুর্যুগের শেষভাগে দাপরের অবসানকালে দাপরের মানে শেষে হ্যাঁ স্বয়ং ভগবান গোলক বিহারী বৃন্দাবন লীলার ইচ্ছা প্রকাশ করে বৃন্দাবনকে ধামে পরিণত করেছিলেন গোলক থেকে তিনি ভুলকে এসেছিলেন নেমে এসেছিলেন তার পার্শ্বদিনে আর ব্রজমণ্ডলের এই বৃন্দাবন এক সময় ছিল হিরণ্যকশিপুর পুত্র মানে মধু দৈত্যের ভূমি আর আর যমুনার তীরে তীরবর্তীর সেই বৃন্দাবন কৃষ্ণ কৃপায় কী হয়েছিল সেটা মধু বৃন্দাবন নামে মহিমান্বিত হয়েছিল এরপরে বঙ্গভূমিতে লীলা তারপর অন্তলীলা সেটা পুরুষোত্তম ক্ষেত্রে গম্ভীরায় শ্রী ভগবান নিজেই বলেন নিজেই মানে মানে সেখানে বলেছেন বৃন্দাবন পরিতেজ্য মা পাদমেক নগচ্ছ্বামী হ্যাঁ সেখানে যুগে যুগে এই পরিবর্তনের মধ্য দিয়েই তার লীলার রূপ ফুটেছে ফুটে উঠেছে নাকি কৃষ্ণলীলার মানে মানে শত সহস্র কৃষ্ণলীলা অতিক্রান্ত হয়েছে আপনারা সবাই জানেন সাড়ে পাঁচ হাজার বছর হয়েছে তাই তাই বলছেন যে কৃষ্ণলীলার শত সহস্র বছর বছর অতিক্রান্ত হলেও বৃন্দাবন কিন্তু বৃন্দাবন থেকে হারিয়ে যায়নি মাঝে মাঝে যা হয়েছে তা হলো বৃন্দাবনের মানে অঙ্গরাগ মানে তাই তো শ্রী শ্রীহরির ভগবান শ্রীকৃষ্ণের ব্রজেন্দন নন্দন ঐকান তা নন্দনের তার ঐকান্তিক ইচ্ছাতেই বৃন্দাবন ধামে পরকীয় প্রেম রে সে মধুর লীলা প্রকট হয়েছিল কালা কালান্তরে কালের মানে ইয়েতে কি হয়েছিল শ্রীহরী সেই প্রেমময় বৃন্দাবনকে কিন্তু ভুলে যেতে পারেননি ভুলে যেতে পারেননি বলেই তো তিনি শ্রী বৃন্দাবনকে ভক্তজনের কাছে আবার নবরূপে পূর্ণ মহিমায় জাগিয়ে তুলতে পূর্ণ ব্রহ্মরূপে তিনি অবতীর্ণ হয়েছেন হ্যাঁ কৃষ্ণ বর্ণং কৃষ্ণং কৃষ্ণ সংগ পাঙ্গস্য দই জঙ্গই শঙ্কর আদি প্রায় হে সুমদ সেই শ্রীরাম বৃন্দাবনে পূর্ণিমা মিলনে মহারাস বিলাসের সময় শিব ভগবানের তিনটি বাসনা উদয় হয়েছিল সেটা কি কি সেটা স্বরূপ দামোদর গোস্বামী সেই মানে খুব সুন্দর করে সেই বাসনার কথা আমাদের জানিয়েছেন শ্রীরাধায়া প্রণয় মহিমা সাধ্য জানা অদ্ভুত মধুরী মা আহা সক্ষা মদনু ভগত কৃদৃ সিং বে তিল তদেব সমজনী সচির গর্ভা সিন্ধু হরিদ আপনার মন্দির শুনবেন তাহলে দেখা ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বাঞ্ছা প্রথম ইচ্ছা কি ছিল শ্রী রাধায় প্রণয় মহিমা কী দৃশ্য মানে রাধারানীর প্রেম মাধুর্য কীরকম ছিল হ্যাঁ আর দ্বিতীয় বাঞ্ছা কি ছিল ইচ্ছা যেন যেন এব এস্বাদ মদীয় অদ্ভুত মধুরমা বা কী দৃশ্য অর্থাৎ সেই প্রেমের মহিমায় যে অদ্ভুত মধুরিমা শ্রীমতী রাধারানী আস্বাদন করেন তাই বা বাকিরূপ সেটা স্বয়ংকৃষ্ণ তাই ভাবছিলেন সেই সেই মধুর মাঝে কীরকম রাধারানী আস্বাদন করেন সেটা কীরূপ আর তৃতীয় বাঞ্ছা ছিল ভগবান শ্রীহরির মদনুভবত ঐশ্বা সক্ষম বা দৃশ্যম মানে এইভাবে মদীয় অনুভব মদীয় মানে আমার নিজের মানে মদীয় অনুভব নিবন্ধন করে শ্রীরাধিকার যে সুখ হয় আমা আমার যে রস আস্বাদন করে রাধারানীর কী সুখ যে পান তিনি আস্বাদন করেন তাই বা কী কীরকম হ্যাঁ কৈছন্ন রাধা প্রেমা কৈছন্ন মধুরীমা হি হিতে তিহভুর এটা মানে একটা কীর্তন পদাবলিতে সেটা জ্ঞান জ্ঞানদাস জ্ঞানদাসের কীর্তন পদাবলিতে স্বরূপ দামোদরের তিনি মানে এই এই যে লাইনগুলি তিনি এই শ্লোকের মাধ্যমে মধুর ভাব তিনি তিনি প্রকাশ করেছেন রাধা কৈছন্ন রাধাপ্রেমা কৈছন্ন মধুরীমা কৈছন্ভুর এতি বাঞ্ছিত ধন ব্রজেনা হইল পূরণ হ্যাঁ ব্রজধামে তো সেই ইচ্ছা পূরণ করতে পারেন হয়নি ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ সেই ইচ্ছা সেই ব্রজেন্দ্রনন্দন সুদানন্দনের ইচ্ছা পূরণ হয়নি তাই তো তাই তো রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ রূপে সুলকলায় পূর্ণ হয়ে শ্রী ভগবান গৌরাঙ্গ স্বরূপে অবতীর্ণ হলেন হে নদিয়ায় আহা আর নবদ্বীপ নবদ্বীপ ধাম প্রভু নিত্য প্রকাশের ধাম ধাম হয়ে গেল এদিকে রায় অঙ্গর ছটা লেগে শাম হয়ে গেল গৌ গুড়া হ্যাঁ আর ভগবান রাধার অঙ্গে আবৃত হয়ে অন্তরে বাইরে অন্তরে কৃষ্ণ বাইরে রাধা রূপে শ্রী গৌরাঙ্গ সুন্দরে প্রকাশ পেলেন এ প্রকাশও মাধুর্য মাধুর্যময় শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে আর রাধারানী জন্মেছিলেন পরের শুক্লাষ্টমীতে আর মহাপ্রভু অষ্টমী অষ্টমী যুক্তে আট আর আট হ্যাঁ মহাপ্রভু অষ্টমী অষ্টমী যুক্তে আট আর আটে ষোল কলায় পূর্ণ হয়ে দোল পূর্ণিমার হ্যাঁ পূর্ণিমাতে মানে পনেরো পনেরো কলা হ্যাঁ মানে ষোলো কলায় পূর্ণ হয়ে দোল পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হলেন সেই কারণে তিনি হচ্ছেন পূর্ণ এবং পূর্ণতর ভগবান তিনি হচ্ছেন পূর্ণতর ভগবান তাতে কোনো সন্দেহ নাই তাই এগুলি সব শাস্ত্রে আমি আগেই দিন আগে বলেছি আবার রিপিট করছি না অনেক শাস্ত্রের প্রমাণ আছে হ্যাঁ বিষ্ণু পুরাণে স্কন্দ পুরাণে বৈ ব্রহ্ম পুরাণে সব জায়গায় মহাপ্রভু যে কলিযুগে আবির্ভূত হবেন তার প্রমাণ আগে শাস্ত্রে উল্লেখ করা আছে তাই তাই কৃষ্ণলীলা গৌরাঙ্গলীলার এই মাধুর্য বা রাধা প্রেম উপলব্ধি করতে হলে আমাদেরকে সর্বাগ্রে অদ্বৈত জ্ঞান আচলে বাড়তে হবে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলস রস আস্বাদন করি তাই তো মহাপ্রভু মহাপ্রভু তখন বৃন্দা নবদ্বীপ ধামে লীলা তার শৈশব লীলা যৌবন লীলা তার কি বলে কি বলে গৃহস্থলীলা সাঙ্গ করে সন্ন্যাস নিয়ে তিনি তিনি জগন্নাথপুরীতে দক্ষিণ ভারত ভ্রমণ করে জগন্নাথপুরীতে এসে ভক্তদের সঙ্গে রথযাত্রা করেছিলেন তারপর তিনি রথযাত্রা শেষ হওয়ার পর তিনি কারণ তিনি তো সেই কৃষ্ণ সেই শামসুন্দরী মুর মুর ত্রিভঙ্গ মুরারি হ্যাঁ তিনিই সেই হ্যাঁ যে হ্যাঁ যার যার জিনিস সুলকলায় পূর্ণ সরশ্চর্যপূর্ণ তিনিই তো সেই গৌরহরী তিনিই সেই কৃষ্ণ তাই তিনি বৃন্দাবনকে তিনি ভুলে যাননি তাই তিনি বৃন্দাবন যাওয়ার চেষ্টায় প্রচেষ্টা করছেন তিনি কারণ ভক্ত সমাজ তার সঙ্গে সব ভক্তরা আছে তাদের থেকে দূরে সরে কীভাবে যাবেন কারণ সবাই তো কেউ চায় না মহাপ্রভু বৃন্দাবনে যাক তার মা সতীদেবও চাননি তাই তো তিনি জগন্নাথপুরীতেই ছিলেন তাই মহাপ্রভুর চেষ্টা আজ আমরা আমরা আলোচনা করব আর অসাধন করবো হ্যাঁ যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমেই একটা শ্লোক করেছেন উচ্চারণ করেছেন গৌর গৌরমেঘ সিঞ্চন শালুকনামৃত ভবাগ্নি দগ্ধ জনতা বিরোধ সম জীবয়ত মানে সে এই গৌর গৌর রূপ উদ্যানে হ্যাঁ গৌর মন্দির শুনবেন আপনারা গৌর রূপ উদ্যানে শ্রী গৌরাঙ্গ রূপ মেঘ তার দশনামৃত বর্ষণ করে ভবাগ্নিদগ্ধ জনতার উপলতাকে তিনি জীবিত করেছিলেন আহা তা জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক নিত্যানন্দ প্রভুর জয় হোক অদ্বৈত প্রভুর জয় হোক জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের হ্যাঁ মহাপ্রভুর সেই রূপ ম্যাঘ তার দর্শন অমৃত বর্ষণ করে হ্যাঁ গৌরহরি যেখানেই গেছেন দক্ষিণ ভারতেই হোক সে জগন্নাথপুরীতে এসেছিলেন সমস্ত রাম রামকেলি হ্যাঁ তারপরে যে গোদাব গোদাবরী তটে তারপরে এরকম বিভিন্ন বিভিন্ন জায়গাগুলি পার হয়ে বিদ্যানগর হ্যাঁ তারপরে নালা এইগুলি পার হয়ে যখন তিনি যেখানেই তিনি গেছেন দক্ষিণ ভারতে যেখানেই গেছেন সেখানে মানুষ মানে সেই তার দিকে মানে তার তার সেই অবয়ব দেখে এত সুন্দর অবয়ব হ্যাঁ হ্যাঁ দেখে তারা অবাক হয়ে তাকিয়েছিল সবাই তাই বলছেন যে তার দর্শনা অমৃত বর্ষণ করে ভবাগ্নি হ্যাঁ আমরা ভব আমরা দগ্ধ পীড়িত আমরা আধিবৈতিক আধিভৌতিক আধ্যাত্মিক তিতাব জ্বালায় ক্লাসজনিত আমরা দগ্ধিত হয়ে আছি আমাদেরকে হ্যাঁ কী করেছেন তার তার দর্শন রূপ অমৃত বর্ষণ করে আমাদেরকে সমস্ত জনতাকে জনতার রূপ লতাকে জীবিত করেছিলেন তাই কৃষ্ণদাস কবিদাস গোস্বামী তিনি বর্ণনা করছেন যে প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন শুনিয়া প্রতাপ রুদ্র হইল বিমন সে চেতিন্ন মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার ইচ্ছা হলো এবং সেই সংবাদ শুনে মহারাজ প্রতাপ রুদ্র অত্যন্ত বিষণ্ন হলেন তাই তো মহা মহাপ্রভু অনেকবার তিনি চেষ্টা করেছিলেন বৃন্দাবনে যাওয়ার সন্ন্যাস নেওয়ার পর প্রথমেই তিনি বৃন্দাবনের পথে দক্ষিণ ভারত পরিভ্রমণ করে বৃন্দাবনের পথে তিনি গিয়েছিলেন কিন্তু তিনি অর্ধেক গিয়ে আবার ফিরে আসতে হয়েছিল দুবার তাকে ফিরে আসতে হয়েছিল হ্যাঁ সেই অনেক কারণ সেইগুলো আমরা পরে আলোচনা করব হ্যাঁ তারপর মহাপ্রভু এইবার রথযাত্রার পর তিনি তিনি মানে ইচ্ছা প্রকাশ করলেন আর সেই ইচ্ছা প্রকাশ শুনেই প্রতাপূজ তিনি খুব দুঃখিত হলেন বিষণ্ন হলেন সার্বভৌম রামানন্দ আনি দুইজন হ্যাঁ দুহাকে কহেন রাজা বিনয় বচন নীলাদ্রি ছাড়ি প্রভরী মন যত অন্যত্র যাইতে তোমরা করহ যত্ন তাহারে রাখিতে তাহা বিনা এই রাজ্য মুরে নাহি ভাই গুসাই রাখিতে করো নানা উপায় যত্ন মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা শুনে যাওয়ার ইচ্ছা হলো সব ভক্তরা মন খারাপ খারাপ মন তাদের মন খারাপ হয়ে গেল তখন সার্বভৌম ভট্টাচার্য রামানন্দ রায় এই দুইজনকে ডেকে এনে অত্যন্ত বিনীতভাবে আহ প্রথাপুদ্র রাজা প্রথাপুদ্র তাদেরকে বললেন হ্যাঁ মহারাজ প্রথাপুদ্র বললেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই এই নীলাদ্রি ছেড়ে মানে পরিধাম ছেড়ে এই ছেড়ে অন্যত্র যেতে চান তোমরা তাকে এখানে রাখার চেষ্টা করো তাকে তাকে আপনারা বুঝান তিনি যাতে এই নীলাচলেই যাতে থাকেন অন্যত্র যাতে তিনি না যান হ্যাঁ মহাপ্রভু ছাড়া আমার এই রাজ্য আমার ভালো লাগে না তাই তাই তোমরা তাকে এখানে রাখার কোনো উপায় নির্ধারণ করো হ্যাঁ রাজা তাদেরকে নিবেদন করলেন প্রণতি নিবেদন করে তাদেরকে বললেন যে মহাপ্রভু ছাড়া আমার এই রাজ্যে আমার থাকতে আমার ভালো লাগে না এদিকে চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দ এবং সার্বৌম ভট্টাচাচার্যকে বললেন আমি বৃন্দাবনে যাবই হ্যাঁ দুহে রানন্দ সার্বভৌম দুই জলা দুই জন স্থানে তবে যুক্তি করে প্রভু যাব বৃন্দাবনে দুহে কহে রথযাত্রা করো দর্শন কার্তিকে আইলে তবে করি হগমন কার্তিক আইলে কহে এবে মহাশীত দূর যাত্রা দেখি যাও এই ভালো রীত হ্যাঁ তারপর মহাপ্রভু এদিক মহাপ্রভু যখন বললেন যে আমি বৃন্দাবনে যাবই যাব। তখন রামানন্দ রায় সার্বম ভট্টাচার্য তখন চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন হ্যাঁ আরে মহাপ্রভু প্রথমে আপনি এই যে রথযাত্রা দর্শন করে হ্যাঁ তারপর কার্তিক মাসে তুমি বৃন্দাবনে যেও কারণ রথযাত্রা আবার সামনে আসছে হ্যাঁ সেই রথযাত্রা শেষ হলে তুমি কার্তিক মাসে তুমি বৃন্দাবনে যেও আর তারপর কার্তিক মাস এলে যখন কার্তিক মাস এলো তখন তারা বলল হ্যাঁ যে এখানে এখন অত্যন্ত শীত হ্যাঁ তাই এখন না গিয়ে দুর্যাত্রা দর্শন করে তারপর গেলেই বা ভালো হবে এইভাবে নানা অজুহাত দেখিয়ে দেখিয়ে মহাপ্রভুকে তারা মানে বৃন্দাবনে যাবার পথে তারা মানে বাধা দিচ্ছেন মানে কারণ ভক্তরা ভগবান আর ভক্তের দা লাভিং রিলেশন ভিতন ভক্তন ভগবান সেটা বড়ই মধুর ভক্ত ভগবান যেমন ভক্ত ছেড়ে থাকতে পারে না ভক্ত ভগবান ছেড়ে থাকতে পারে না তাই তারা নানা অজুহাত দেখাচ্ছে বলছে রথযাত্রা তারপর পর কার্তিক মাস হবে কার্তিক মাসে যাও কার্তিক মাস যখন এলো বললো কি কার্তিক মাসে অত্যন্ত শীত তুমি তোমার কষ্ট হবে তুমি দোলযাত্রা পরে তুমি যাবে তখনই ভালো হবে এইভাবে আজ কাল করে করে আজ বা পরে এইভাবে নানা অজুহাত দেখিয়ে তারা বিচ্ছেদের ভয়ে তাকে যেতে মানে সম্মতি দিলেন না যদ্যপি স্বতন্ত্র প্রভু নহে নিবারণ ভক্ত ইচ্ছা বিনা প্রভু না করে গমন হা যদিও চৈতন্য মহাপ্রভু স্বয়ং স্বতন্ত্র সম্পূর্ণ স্বতন্ত্র ভগবান তো পরতন্ত্র নন আমরা 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 হচ্ছে পরতন্ত্র ভগবান হচ্ছেন স্বতন্ত্র সম্পূর্ণ স্বতন্ত্র কেউ তাকে বাধা দিতে পারে না তবুও তবুও তিনি ভক্তের ইচ্ছা ব্যতীত গমন করেন না তাই তাই যে আমরা এই এই যে কি এই কি মাসে পুরুষো মাস এখন চলছে শ্রাবণ মাস হ্যাঁ সে এই মাসে আমরা চৌরাগ্রগণ্য হ্যাঁ আমরা সেটা আমরা মানে কীর্তন করি রোজ কীর্তন করা উচিত সমস্ত বৈষ্ণবদের হ্যাঁ তাই গোপীরা বলছে হ্যাঁ সে বিল্লঙ্গল ঠাকুর এই চৌরা পুরুষ্টাষ্টকমটা তিনি রচনা করেছিলেন ভগবানকে যখন হ্যাঁ ভগবান যখন কখনো কখনও দুধ নিয়ে আসেন কখনো অন্তর অন্ত ধান হয়ে যান দুধটা রেখে আবার বিল্লমঙ্গল ঠাকুরকে চলে যান তখন বিরহে ব্যথিত হয়ে বিল্লমঙ্গল ঠাকুর অনেক অনেক তিনি মানে শ্রী কৃষ্ণের তার প্রেম মাধুর্য গুণমাধুর্য রূপমাধুর্যের অনেক তিনি শ্লোক তিনি কীর্তন ভজন তিনি রচনা করেছিলেন হ্যাঁ যে এই যে এই যে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম ব্রজে প্রসিদ্ধ নবনীত হ্যাঁ যে হ্যাঁ ভুলে যাই অনেক সময় হ্যাঁ আমার বইটা এখন কাছে নেই গোপাঙ্গনা বহুত জন্মার্জিত আমি ভুলে গেছি গানটা একশো পঁচাশি দেখি হ্যাঁ যে এটার অর্থ হচ্ছে মানে যে ভগবান তুমি তুমি গোপীদের তুমি তো চুরেরও রাজা তুমি হ্যাঁ তুমি চুরের রাজা চুরের থেকে সবচেয়ে বড় চুর তুমি তুমি মানে গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করো আর তুমি কোথায় আছো মাখন চুরি করো আর আর গোপীদের হৃদয়েও চুরি করেছো হ্যাঁ কিন্তু বিল্লমঙ্গল ঠাকুর বলছে কিন্তু আমি আজ দেখব আমার হৃদয়ে তোমাকে আমি রেখে দিয়েছি আমি দেখবো আমার হৃদয় থেকে তুমি কিভাবে তুমি মানে আমার হৃদয় থেকে চলে যেতে পারো আমার হৃদয়ে আমি তোমাকে বেঁধে রাখবো হ্যাঁ তুমি তোমার তুমি সবাই হৃদয় চুরি করে সেই গোপীদের হৃদয় চুরি করে নিয়েছে এবং তাদের যারা তোমার কাছে শরণাগতি নিয়েছে তাদের জন্মার্জিত সমস্ত পাপ তুমি তুমি তাদের মানে নিয়ে নাও মানে তাদের পাপ থেকে মুক্ত করে দাও হ্যাঁ সেটা খুব সুন্দর সেটার অর্থ আমি কালকে আমি বইটা বের করে আমরা কালকে কিছু আস্বাদন করব কারণ এটা পুরুষত্ব মাস হ্যাঁ তারপর চৈতন্য মহাপ্রভু সম্পূর্ণ স্বতন্ত্র তাকে কেউ মানে বাধা দিতে পারে না তবুও তিনি ভক্তের ইচ্ছা ব্যতীত গমন করেন না তারপর তৃতীয় বছর গৌড়ের সমস্ত ভক্তরা নীলা চলে যেতে কতটা হয়েছে হ্যাঁ তারপর এইভাবে আবার রথযাত্রা তাই মল তৃতীয় বৎসর বৎসরে তৃতীয় বছর আসলো আর গৌরের সমস্ত ভক্তরা নীলা চলে যাওয়ার জন্য আবার তারা প্রস্তুত হতে লাগলো কারণ প্রতি বছর মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন আমরা পঞ্চাদশ সপ্তাহে সেইগুলি আমরা আলোচনা করেছি মহাপ্রভু যাবার সময় গৌর দেশের ভক্তদের নির্দেশ দিয়েছিলেন তোমরা প্রতি বছর হ্যাঁ তোমরা এই রথযাত্রার সময় তোমরা চার মাসের জন্য এখানে আসবে তাই যখন রথযাত্রা তৃতীয় বছরে যখন রথযাত্রার সময় এলো গৌর দেশের ভক্তরা নীলা চলে যেতে মানে ইচ্ছা করলেন সবে মিলি গেলা অদ্বৈত আচার্যের পাশে প্রভু দেখিতে আচার্য চলিলা চলিলা উল্লাসে তারা সকলে মিলে অদ্বৈত আচার্যের কাছে গেলেন এবং অদ্বৈত আচার্য পরম উল্লাসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে চললেন যদ্যপি প্রভুর রাজ্ঞা গৌরেতে রহিতে নিত্যানন্দ প্রভুকে প্রেম প্রেমভক্তি প্রকাশিতে তথাপি চলিলা মহাপ্রভুরও দেখিতে নিত্যানন্দের প্রেম কে কেপাপ বুঝিতে চেতিন্ন মহাপ্রভু যদিও নিত্যানন্দ প্রভুকে তিনি প্রেম ভক্তি প্রচারের করার জন্য গৌরদেশে থাকতে বলেছিলেন কারণ মানে গত বছর হ্যাঁ যখন নিত্যানন্দ নিত্যানন্দ্বৈতরা সবাই এসেছিলেন হ্যাঁ তখন নিত্যানন্দকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন হে 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 শ্রীপাদ শ্রীপাদ তুমি গৌর্দেশে যাও আর সেখানে তুমি কৃষ্ণ নাম যারে দেখো তারে কহো বলো কৃষ্ণ নাম তুমি প্রচার প্রচার করবে হ্যাঁ হ্যাঁ আর গৌর্দেশে তিনি থাকতে নির্দেশ দিয়েছিলেন আর উদয় থেকে বলেছিলেন আপনি আচণ্ডালে কৃষ্ণ প্রেম দান করুন কিন্তু আর এইবার তৃতীয় বছরও নিত্যানন্দ প্রভু তার মানে মানে গৌরদেশে যাকে থাকতে বলা হয়েছিল তো তিনি মহাপ্রভুর আদেশ মানে লঙ্ঘন করে উপেক্ষা করে তিনি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে চাইলেন আর নিত্যানন্দ প্রভুর সেই প্রেম চেষ্টা কে বুঝতে পারে কে বুঝতে পারে তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু হচ্ছেন হ্যাঁ শঙ্কর্ষণ তিনি হি ইজ নান ডিফারেন্ট দেন হ্যাঁ শ্রীকৃষ্ণ হ্যাঁ তিনি হচ্ছেন শঙ্কর্ষণ হ্যাঁ সেই কী বলে তিনিও যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ ষরশ্চর্যপূর্ণ নিত্যানন্দ প্রভু ষরশ্চর্যপূর্ণ শুধু একটাই পার্থক্য তাদের মধ্যে তাদের যে একমাত্র তাদের গায়ের রঙ হ্যাঁ কৃষ্ণের রঙ ছিল ঘনশ্যামল হ্যাঁ বর্ণ হ্যাঁ আর নিত্যানন্দের গায়ের রং ছিল ফর্সা ছিল আর আরেকটা ছিল দুটা মানে দুটা মানে মানে বিভেদ ছিল একটা রং রঙে গায়ের রঙ একটা তাদের মুড মুড কারণ কৃষ্ণর মুড হচ্ছে কি টু টেক সার্ভিস তিনি হচ্ছেন সেব্য ইজ টু বি সার্ভড আর নিত্যানন্দ প্রভুর মুড হচ্ছে কি টু সার্ভ কিভাবে কীভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায় সংকর্ষণ হয়ে তিনি সে তিনি আদি হ্যাঁ সেই কী বলে নারায়ণ হয়ে তিনি কি হচ্ছেন শ্রীকৃষ্ণকে কতভাবে তিনি সেবা করছেন হ্যাঁ কতভাবে তিনি সেবা করছেন সেই যে নারায়ণ যখন কারণ সমুদ্রে শুয়ে থাকেন সেখানে সাপের সংকর্ষণ সেই আদি ফোনা তুলে তাকে মানে ছায়া দেন তাকে বিছানা একটা তার সুন্দর বিছানা তৈরি করেন হ্যাঁ আর যখন কৃষ্ণের যাতে মাথায় রোদ্র না লাগে তারপর এইভাবে তিনি পঞ্চরূপে তিনি সেবা করেছিলেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবে আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ ভাব হচ্ছে সেবা ভাব হ্যাঁ হি সেবক এবং সব্যর সম্পর্ক যদিও নিত্যানন্দ এবং কৃষ্ণর মধ্যে দেয়ার নান ডিফারেন্ট কৃষ্ণানন্দ প্রভু তিনিও স্বয়ং ভগবান তারও তিনিও সৈর্যপূর্ণ তাই আমরা দেখতে পাচ্ছি সেই নিত্যানন্দ প্রভু ভগবান শ্রীকৃ চৈতন্য মহাপ্রভুর কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম যিনি এই কলিযুগে তিনি নন্দন যেই সচীস হইল সেই বলরাম হইল নি তাই তাই নিত্যানন্দ তিনি কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা উপেক্ষা করে তিনি মহাপ্রভুকে দর্শন করার জন্য তিনি আসতে চাইলেন আমার বোধহয় টাইম শেষ হয়ে গেছে আর অল্প দু মিনিট বাকি আছে তাই আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে নিত্যানন্দ প্রভুর প্রেম চেষ্টা কে বুঝতে পারে তারপর আমরা দেখছি আচার্যরত্ন পুণ্ডরী বিদ্যানিধি শ্রীবাস পণ্ডিত বাসুদেব মুরারিগুপ্ত গোবিন্দ আর তার দুই ভাই এরা সকলে মহাপ্রভুকে দর্শন করতে চললেন আর রাঘব পণ্ডিত হ্যাঁ রাঘব পণ্ডিত কী করলেন তার ঝালি রাঘব পণ্ডিত আমরা পঞ্চাদশ অধ্যায়ে এই সব ভক্তদের আমরা আমরা সব আমরা রসার করেছি আর রাঘব পণ্ডিত কী করলেন তার ইষ্টদেব ছিল রামচন্দ্র সেই রাঘব পণ্ডিত পরে তিনি মহাপ্রভুর কাছে শরণাগতি নিয়ে ছিলেন এবং তিনি তা তিনি যাবার সময় কি করেছিলেন এই নীলাচলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং তার ঝালি সাজিয়ে চললেন শেষ ঝালি সাজিয়ে মানে সেই ঝালিতে অনেক রকমের প্রসাদ অনেক রকমের খাদ্য মহাপ্রভুর জন্য মানে তিনি ঝালিতে ভরেছিলেন নিয়ে যাওয়ার জন্য আর কুলিন গ্রামবাসীরা তারা পট্ট দূরে নিয়ে চললেন এইভাবে আমরা কাল আবার রস্বাস সাধন করবো হ্যাঁ নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরিব হরি হরিব সচির গুড়া ও চাঁদবয়া ধবলি শামলি বলি ডাকে ঘনে ঘনে বুঝি বুঝিয়া ভাবেরও গতি নিত্যানন্দ রায় শৃঙ্গার সোধ করি বদনি বাজায় নিতাই ও চাঁদেরও মুখে শৃঙ্গার নিশানো শুনিয়াব কত ঘন প্রেমে অগে আনো আরে দেখিয়া গৌরাঙ্গর রূপ প্রেমেরও আবেশ শিরে চূড়া শিখি পাখা নট বড় বেশ চরণে নূপুর বাজে সর্বাঙ্গে চন্দন বংশী বদনে কহে চলে গোবর ধন সচির নন্দন গুড়া অচাদ বয়ানে ধবলি শামলি বলি ডাকে ঘনে ঘনে